এখানকার মানুষ 90% মানুষ চাষবাসের উপর নির্ভর। তো এখানকার মানুষের জমি এই নদী পাড়ের ধারেই জমি, তো বর্ষার জন্য যে নদীর পাড়টা যেভাবে ধসছে, তো অর্ধেক জমি তো নদীতেই চলে যাচ্ছে। তো সেই জন্য নদীর চাষের জমি যদি পড়ে যায় তাহলে চাষটা করবে কি করে? আর সেই চাষের উপর নির্ভর যে মানুষগুলো, সে মানুষগুলো খাবে কি বা রোজগার করবে কিভাবে? যে 2007 সালে এরকম একবার ভেঙেছিল যে মানে অগাধ পরিমাণ জমি তখন পড়ে গিয়েছিলো, তারপর বছর বছর একটু একটু পড়তো, কিন্তু এই বছর যেভাবে পড়ছে এরপরে মানুষের আর সেইভাবে চাষের মানে কি বলবো 50% তো চাষ আর হবেই না। তো আর যেটা হবে আর কি আর হবে, আর কিছুই হবে না সেটা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।